শেষ করব বিনোদনের খবর দিয়ে। অভিনেতা সিয়াম আহমেদের নতুন ছবি অপারেশন সুন্দরবন মুক্তি পাচ্ছে 23 সেপ্টেম্বর। এছাড়া সম্প্রতি পাপ পুণ্য ও মৃধা বনাম মৃধা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে আসে তার নতুন সিনেমা ও সমসাময়িক নানা বিষয়ের গল্প। মারফিয়া তৈয়াবার রিপোর্ট। স্বপ্ন যত বিস্তরই হোক, আপনার বাস্তবতা লেখেন ভাগ্য বিধায়ক। তেমনি ছেলেবেলায় ক্রিকেটার পাইলট হতে চেয়ে বনে গেলেন নায়ক। বলছিলাম চিত্রনায়ক সিয়াম আহমেদের কথা। আমার ইচ্ছা ছিল আমি একজন ব্যারিস্টার হব, সে নিয়ে পড়াশোনা করতে পেরেছি। আর তার সাথে যখন দেশে বাইরে ছিলাম তখন আমার বেশি মনে হয়েছে যে সম্প্রতি কলকাতার সিনেমায়ও নাম লিখিয়েছেন মডেল অভিনেতা ব্যারিস্টার সিয়াম আহমেদ। তার ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার সহ আরো বেশ কিছু সম্মাননা। শেষ কবে ছুঁয়ে দেখেছেন? পাপ পুণ্য ও মৃধা বনাম মৃধা ছবিতে অভিনয় করে সম্প্রতি বিনোদন পাড়ায় ব্যাপক সফলতা পেয়েছেন সিয়াম। সিয়াম জানান, ছবি মুক্তি যেখানেই হোক, হলে অথবা ওটিটি প্ল্যাটফর্মে কাজের বিচার করতে দর্শকদের সেটি দেখতে হবে। যখন একটা পারিবারিক ছবি হলে আসে তখন নিজেরাই পরিবারটা নিয়ে যায় না, তারপর যখন সেই ছবিটা চলে যায় তখন আমরা দেখে বলি তার অভিনীত ছবি অপারেশন সুন্দরবন। সম্প্রতি মোবাইল কোম্পানি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সিয়াম। সেই সূত্র ধরে রবির প্রচার অভিযানে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মারফিয়া তাইয়াবা, বিনোদন ডেস্ক, দেশ টিভি।